তো গাইস, আজকে আমি আবার একটি ফোন আপনাদের সামনে আনবক্সিং করে দেখো ফোনটি আনবক্সিং করে দেখাবো। তো সেটা হচ্ছে রেডমি নোট ইলেভেন। তো গাইস, এই ফোনটি এখন কেটে খুবই চাহিদা। আর এই ফোনটি আপনি কিনবেন কেন? তো এই ফোনটিতে আপনার স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, একটা প্লাস পয়েন্ট, তারপর এমোলেড ডিসপ্লে, 50 MP মেগাপিক্সেল ক্যামেরা আছে, কোয়াড ক্যামেরা। তো গাইস, খুবই ভালো 50 MP ক্যামেরা দিচ্ছে। আর ফ্রন্টে যে ক্যামেরা হবে সেটা হবে আপনার 13 মেগাপিক্সেল। আর গাইস, এখানে আপনার 5000 ব্যাটারি পাবে, 5000 মেগাহার্স, আর 33 ওয়াট ফাস্ট চার্জার পাবে এর সাথে। আর গাইস, এর সাথে আপনি যে র্যাম আর রোমটা পাবেন, 6 GB র্যাম আর 64 GB। কারণ গাইস, 6 GB এখানে আছে, কিন্তু আপনি এক্সট্রা 1 GB আরও আপগ্রেড করে বাড়াতে পারবেন। তো এটা একটা ভালো বড় ফিচার্স। তো গাইস, এই ফোনটি রেডমি নোট ইলেভেন, এই ফোনটিকে আপনি বাই করতে পারেন। তো গাইস, এইটাকে আমি আজকে আনবক্সিং করে দেখাবো। তো গাইস, আর এখানে দেখেন গরিলা গ্লাস আছে, আর এর সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার আপনি পেয়ে যাবেন। এখানে গাইস আপনি ডুয়েল 4G পাবেন, ডুয়েল 4G ভোল্টি। তো এটা দামটাও খুব একটা বেশি নয়, মোটামুটি কম দাম। এটি যদি কিনতে চান তাহলে গাইস আপনাকে তো প্রাইস একটু বাড়াতে হবে, কিন্তু 4G এবং আপনার দেখেন এখানে 6 GB র্যাম পেয়ে যাচ্ছেন, প্লাস এক্সট্রা 1 GB আপনি বাড়িয়ে এটাকে 7 GB করতে পারবেন, আর 64 GB র্যাম পেয়ে যাচ্ছেন। তো গাইস, চলুন আজকে আমি এই মোবাইলটাকে, এই ফোনটাকে, রেডমি নোট ইলেভেনটাকে আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দেবেন। তো আপনারা দেখছেন হাসিবুল টেক ইউটিউব চ্যানেল, আমি হাসি। স্ন্যাপড্রাগন 680 আর এমোলেড ডিসপ্লে, প্লাস এটা দেখেন ফ্রন্টের 50 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, 5000 ব্যাটারি, আর এর ভেরিয়েন্ট হচ্ছে 664 ভেরিয়েন্ট, মেড ইন ইন্ডিয়া, আর রেডমি নোট ইলেভেন। তো চলুন ফটাফট আমি ওপেন করে নিচ্ছি ফোনটাকে, আগে দোকানে খুলে দেখে নিয়েছি, এটা অফলাইন থেকে বাই করেছি তো সেজন্য দোকানে দেখে নিয়েছি। তো ফার্স্টে এটাতে আপনার সিম ইজেক্টার টুলটা এখানে দেওয়া আছে, এই দেখেন। আর এর সাথে একটা ভালো জিনিস দিয়েছে যেটা সবসময় মানে সব জায়গায় কিনে পাওয়া যায় না, এই কেস কভারটা, এটা সব থেকে ভালো জিনিস, এটা কিনে পাওয়া যায় না, অরিজিনাল কেস কভারের মতো হয় না, দ্বিতীয় দোকান থেকে কেনা। আর এর সাথে আছে আপনার ফোনটা, তো ফোনটা দেখাচ্ছি সাইডে রেখে, আর কি আছে দেখে নি। 5 ভোল্টের চার্জার আছে আপনার, 5 ভোল্টের চার্জার, এমআইয়ের অরিজিনাল 5 ভোল্টের চার্জার। আর এর সাথে ক্যাবেলটা আছে, টাইপ সি ক্যাবেল দেখেন, ক্যাবেলটা খুব সুন্দর আছে, অরিজিনাল মাল সবই সুন্দর হয়। তো এটা সাইডে রাখছি, এবার ফোনটা দেখাচ্ছি। তো ফোনটা আমি ওপেন করছি, তো ফোনটা দেখেন গাইস, ফোনের লুকটা দেখেন কত সুন্দর, আর কোয়ালিটিটা একদম ফাটাফাটি কোয়ালিটি। আর এখানে ক্যামেরা বললাম যে 50 মেগাপিক্সেল ক্যামেরা, আর রেডমির লোগো, আর এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, সাইড ফিঙ্গারপ্রিন্ট, ভলিউম আপ ডাউন বাটন, আর এদিকে আছে আপনার সিম ইজেক্টার টুলের হাফটা, আর এখানে দেখেন চার্জার পয়েন্টটা, সেন্সার, স্পিকার। এটা একটা ফ্যাসিলিটি ভালো যে এটা আপনার ডবল স্পিকার আছে, এখানে দেখেন এখানেও একটা স্পিকার আছে, আর এই ক্যামেরা, ফোন ক্যামেরা 13 মেগাপিক্সেল, আর এ সরি ভুল বললাম, এখানে একটা স্পিকার আছে, স্পিকারটা, আর 1.4 হেডফোন জ্যাক, আর এখানে আইআর ব্লাস্টার যেটা সেন্সারটা, তো অন করে নি। তো এমআইয়ের লোগো চলে এসছে, পাওয়ার বাই অ্যান্ড্রয়েড, কিছুক্ষণ সময় নেবে, ফার্স্ট টাইম ওপেন হচ্ছে। তো লুকটা খুব সুন্দর আছে, আর এটা কত দাম নিয়েছে আমি লাস্টে বলবো। দেখেন লুকটা খুব সুন্দর আছে, দেখেন ওপেন হয়ে এসছে ফোনটা, তো ওপেন করলাম। এবার এই সেটিংয়ে আপনাকে দেখাচ্ছি ফিচার্সটা, ফোনের কী কী আছে, আর একবার দেখে দিচ্ছি আবার ফোনে গিয়ে। এখানে দেখেন 13 MIUI ভার্সেন, আর এখানে আছে আপনার 64 GB, তার মধ্যে 23 GB ফাঁকা আছে, 23 GB ফ্রি আছে, আর MIUI গ্লোবাল, আর এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সেন 11 RKQ1, আর এটার অল স্পেসিফিকেশানে গেলে এখানে দেখেন 6+1 GB এক্সট্রা বাড়াতে পারবেন, 6 আছে প্লাস 1 GB এক্সট্রা বাড়াতে পারবেন। স্ন্যাপড্রাগন 680 অক্টা কোর, ম্যাক্স 2.40 GHz, অ্যান্ড্রয়েড ভার্সেন 11 RKQ। তো গাইস, এর ফোনের ক্যামেরাটা একবার দেখে নিই, ফোনের কোয়ালিটিটা তো দেখলেন, ওপি লেভেলের কোয়ালিটি। তো ফোনের একটা ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই ফোনের ছবিগুলো দেখেন, ফোনের জুম করলে দেখেন পরিষ্কার বোঝা যাচ্ছে, আমি এই ছবি কিছু তুলে আপনাদেরকে দিয়ে দেবো।
এখানে একটা আরেকটা আমি ছবি জুম করে তুলছি, দেখি কেমন হয়। গাইস দেখেন, জুম করলে আপনার লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে অথচ ফাটছে না। গাইস ফোনটা খুবই ভালো আছে, আপনি বাই করতে পারেন। আর এখানে যে সমস্ত ডিফল্ট অ্যাপগুলো থাকে সেগুলো তো দেওয়াই আছে, সব ফোনে দেওয়া থাকে, এমআই স্টোর, এমআই প্লে, ক্যালেন্ডার, টুলস, ফাইল ম্যানেজার। তো এই ফোনটিকে আপনি বাই করতে পারেন। এটি আমার অফলাইনে বাই করলাম, তার দামটা পড়লো 13,500। আপনাদেরকে এর বিলটা দেখিয়ে দিচ্ছি, দেখেন আপনি অফলাইনে বাই করতে পারেন। এখানে আমার অনলাইন মাধ্যমে আমার বিলটা পাঠিয়ে দিয়েছে, এখানে দেখাচ্ছি 13,499, মানে 13,500 টাকা, 13,499 দাম। আর এটা আমাদের এখানে ইলাম বাজার বেঙ্গল মোবাইল দোকানে কিনেছি, তো আপনি চাইলে কিনতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগেছে। তো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দেবেন। তো গাইস দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।